কাকু জলটা একটু খোলো। কি পাতা এগুলো? 30-40 বছর একই জায়গায় একইভাবে বিক্রি হতো। এই দেখো, এই হচ্ছে মায়াপুর, একদম সামনেই দোকান। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও। সত্যজিৎ মণ্ডল। হ্যালো গাইজ, মায়াপুরের ব্লক টুতে তোমাদেরকে স্বাগতম। তো এইটা পার্ট টু হচ্ছে। তো আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো আমরা ভেবেছিলাম আজকে একটু গুরুকুলের দিকে যাব, কিন্তু দেখতে পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে। তো গুরুকুলে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইসরায়েল থেকে সমস্ত ছেলেরা আজ এসে এখানে থাকে। তো তাদের সঙ্গে ভেবেছিলাম দেখা করবো, একটু কথাবার্তা বলবো। তো দেখা যাক কী হয়, আবার যাই গিয়ে আমরা দেখছি, কারণ পুরো সন্ধে হয়ে গেছে। আমার তো মনে হয় গুরুকুলের ছেলেরা সব চলে গেছে। মায়াপুর গেট থেকে ঢুকতেই এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা হরিনাম হয়। এই দেখো, ওই দাদার দোকান থেকে ঘুগনি খেলাম। এই দেখো, এই হচ্ছে মায়াপুর, একদম সামনেই দোকান। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও। সত্যজিৎ মণ্ডল। আমি এখানে বহুদিন ধরে বিক্রি করছি, আমার কাকা বসে, আমি বসি, গোজনাই ব্যবসা করি। প্রতিদিন দেখতে গেলে তোমরা যদি এখানে কেউ আসো, দাদার কাছে খাবে, ভালো লাগবে। টাকা কটা কাকু? 5 টাকা দিয়ে দাও। কাঁচা লঙ্কা লাগবে কাকু? জলটা একটু খোলো। কি পাতা এগুলো? লেবু, গন্ধরস। গন্ধরস লেবুর পাতা। আচ্ছা, জলটা দেবো। গন্ধরস দেখতে পাচ্ছ, একদম নিরামিষ ফুচকা। আচ্ছা, মায়াপুর থেকে এগিয়ে এসেই এই কাকু ফুচকা বানায়। তো খেলাম, দারুণ ফুচকা বানায়। তো কাকুর থেকে কাকুর নামটা একটু জেনে নেবো। কাকুর নামটা একটু বলো। মিঠুন মণ্ডল। আচ্ছা কাকু, তুমি এখানে কতদিন ফুচকা বিক্রি করছো? 15 বছর ধরে বিক্রি করছো। 15 বছর ধরে বিক্রি করছো। তো এখন সেল কেরম চলছে মোটামুটি? এখন লকডাউনে একটু বাজার খারাপ গিয়েছে, এখন আস্তে আস্তে বাজারটা উঠছে। ঠিক আছে, তো কাকুর এই দোকানে আসো, তোমরা ফুচকা খাও, ভালো লাগবে। কি দাদার খাচ্ছ দেখো? কুলের তেঁতুল একটা রাত্রের জন্য নিয়ে নিয়েছি। প্রিয় অমর দাদা স্যার, মায়াপুর আছে, মায়াপুর গেট থেকে বেরিয়ে আসো না দাদা, আসো, দাদাকে ডাকি, যার আছার তাকে ডাকি, এদিকে আসো। খুব ভালো লেগেছে। হুম, দাদার আসার মায়াপুর মেন টেম্পলে থেকে বেরিয়ে এসে ডান দিকে বলে দাদা ছোটো একটা দোকান নিয়ে বসে। হুম, কতদিন বিক্রি করছো দাদা? 30-40 বছর একই জায়গায় একইভাবে বিক্রি হতো। বুঝতেই পারছো বিয়ার ঠকানোর কোনো গল্প নেই। নামটা একটু বলে দাও। অমর মণ্ডল। দোকানের নাম কি? ওই আমার নামই দিয়ে আছে, অমরের আচার। অমর আচার। রাত্রের জন্য খাবার নিয়ে নিয়েছি, মুড়ি আর তেলে ভাজা। কি করব, আমরা গরিব ভাই, মায়াপুর এসেছি, মুড়ি খাবো। মায়াপুরে প্রসাদ দিল, প্রসাদ নিলাম, প্রসাদ দেবার খাই।
সকালবেলা আমি আজ কম্পার বেরিয়েছি, ট্রাইপড মাই কিছু নিয়ে আসিনি, চা খেতে বেরিয়েছি। মায়াপুর এলে সকলে শীতের বস্ত্র নিয়ে আসবে, এইখানে খুব ঠান্ডা, ঠিক আছে? আর কুয়াশাটা একবার দেখে নাও, খুব কুয়াশা চারিদিকে। ফাইনালি গৌরাঙ্গপুরি ছেড়ে দিলাম, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো চলো এবার আমরা নবদ্বীপ থামে যাই স্টেশনে, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের পার্ট টু ব্লকটা কমপ্লিট হলো, এটা হচ্ছে মায়াপুরের পার্ট টু ব্লক কমপ্লিট। এখন হচ্ছে নবদ্বীপ থাম স্টেশনে, তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো জার্নিটা অনেকটাই হয়েছে, আমরা এর আগেও যে ব্লকগুলো দেখেছি দেখতে পেয়েছো, আমরা ওইখান থেকে আমরা ডাইরেক্ট এখানে এসে সোননগর ছিলাম। সোননগর থেকে আমরা গেছি কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আমরা এসেছি এই মায়াপুরে। তাহলে বুঝতেই পারছো কতটা আমরা ট্রাভেল করেছি, অনেকটা জার্নি হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে একটা লাইক ছুড়ে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যাওয়া যাক বাড়ির দিকে। আবার আসবো নদীয়া জেলা।